একজন নারী যখন সংকল্প নেয় সে কিছু করবে, রুখে দাঁড়াবে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। প্রতিবেশী এক মহিলাকে যখন তার স্বামী অমানবিকভাবে পিটাচ্ছিল, তখন সম্পদ পাল আরো পাঁচজন নারীকে সাথে করে নিয়ে আসলো এবং ওই লোকটিকে আচ্ছা মতো ধোবল ধোলাই দিয়ে বাধ্য করলো তার স্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং আর কোনোদিন তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না এই প্রতিশ্রুতি দিতে। এবং এই খবর যেন আগুনের মতো চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ল। উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে এই ঘটনার নায়িকা সম্পদ পালের নাম আলোচিত হতে থাকলো। সম্পদের সাহস আর অন্যকে সাহায্য করার মানসিকতা অন্য নারীদেরকেও উৎসাহ দিল পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। 1980 সালে সম্পদের নেতৃত্বে গড়ে উঠল গুলাবি গ্যাং। প্রাথমিকভাবে সম্পদের নিজের গ্রামের মহিলারা এতে যোগ দেন এবং পরে আশেপাশের বিভিন্ন গ্রামের মহিলারাও এই দলে যোগ দিতে থাকলেন। গুলাবি গ্যাংয়ের সদস্যদের হাতে থাকে বাঁশের লাঠি এবং তাদের পরনে থাকে গুলাবি রঙের শাড়ি। সময়ের সাথে সাথে গুলাবি গ্যাংয়ের সদস্য সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে এই গ্যাংয়ের সদস্য সংখ্যা 270,000-এরও বেশি। সম্পদ পাল বিশ্বাস করেন মেয়েদের শিক্ষাই পারে তাদেরকে স্বাবলম্বী এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দিতে। তাই তিনি মেয়েদের স্কুলে যেতে উৎসাহ দেন এবং গ্রামে গ্রামে বাল্যবিবাহ বন্ধে বৈঠক করেন এবং প্রয়োজনে রুখে দাঁড়ান। গুলাবি গ্যাং অনেক পুরস্কারে ভূষিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গডফ্রে ফিলিপস ব্রেভারি অ্যাওয়ার্ড ও দ্য ক্যালভিনেটর 11th GR8 উইমেন্স অ্যাওয়ার্ড। সম্পদ পাল দেবী আধুনিক ভারতের নারীদের জন্য এক প্রেরণাদায়ী নাম। অত্যাচারিত অনেক নারীকে তিনি দেখিয়েছেন নিজের ভাগ্য নিজে কিভাবে গড়ে নিতে হয়, নিজের পায়ে দাঁড়াতে আর আপন শক্তিতে জ্বলে উঠতে। দ্যাটস ফর টুডে, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।